আসসালামু আলাইকুম, আমি হিদায়াত হোসাইন, ব্রাঞ্চ ম্যানেজার, রেগাল এম্পোরিয়াম, জামগোড়া, আশুলিয়া। আপনাদের আজকে যে প্রোডাক্টটা এখন দেখাবো সেটা হচ্ছে সুপ আইটেম। আমাদের সাধারণত বাসায় আমরা কি করি, বাসায় একজন মেহমান আসার জন্য আপনি যদি বসতে দিতে চান, কিংবা একজন মেহমানকে প্রথমে এসেই কিন্তু আপনাকে একজনকে আপনি খেতে দেবেন না, একজনকে আপনি প্রথমে বসতে দেবেন। এখন সবাই আসলে একটা ডিমান্ড করে যে আমার একটা বাসায় কী থাকবে, আমার একটা বাসায় সুন্দর সুপার সেট থাকবে। আপনারা এই যে সুপার যে চাহিদাটা, কিংবা আপনারা যে সুন্দর সুপার চাহিদাটা, এটা মেটাচ্ছে আসলে রেগাল এম্পোরিয়াম। আমাদের যদি রেগালের কিছু সুপার আপনাকে দেখানোর চেষ্টা করি, যেটা আপনাকে মনোমুগ্ধ করবে, যেটা আপনাকে রেগালের সুপার প্রতি আকৃষ্টতা করবে, যদি বলেন কেমন একটু দেখান, এটা আমরা প্রথমেই দেখাই আপনাকে এল শেপ সুপার। যারা আসলে আমরা আমাদের বাসাটা আসলে কর্নার টাইপের, যে আমার ডাইনিং যে আমাদের ড্রয়িং রুমটা, সেখানে আসলে কর্নার টাইপের যদি সোফাটা হয় সেটা আসলে বেটার হয়। যে কারণে আপনারা এই সোফাটা ইউজ করতে পারেন, এই সোফাটা অনেক সুন্দর একটা সোফা। এটা চাইলে আপনি কি করতে পারবেন, এই সোফাটার এই যে অংশটা, এটা আপনি চাইলে ডিভান হিসাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ এটা আপনি আলাদা করা যায়। এটা আপনি চাইলে ডিভান হিসাবে ইউজ করতে পারতেছেন, আদারওয়াইজ ওইটা আপনি হচ্ছে সোফা হিসাবে ইউজ করতে পারতেছেন, নতুবা এটাও আপনি সোফা হিসাবে ইউজ করতে পারবেন। এটা মূলত ডিভান হিসাবে ইউজ করার জন্য। আর এই যে সোফাটার আমাদের যে ফ্যাব্রিক্সটা, এই ফ্যাব্রিক্সটা আমাদের হচ্ছে এক্সপোর্ট ফ্যাব্রিক্স, বাইরে থেকে আমদানি করা ফ্যাব্রিক্স, যেটা আপনার হচ্ছে কি হবে না, বাইরেগুলো যেমন হচ্ছে আপনি দেখতে পান কিছুদিন পর পর এটা ভুষ্য উঠে যায়, কিংবা হচ্ছে ফ্যাব্রিক্সগুলো নষ্ট হয়ে যায় কিন্তু নির্দিষ্ট সময় পর পর, আমাদেরটা এই ধরনের কোনো প্রবলেম পাবেন না। প্লাস আমাদের এই কুশনগুলো যদি দেখেন, কুশনের কাভারগুলো আপনি চাইলে হচ্ছে অশ করতে পারবেন, এগুলো হচ্ছে জিপার আছে, জিপার খুলে আপনি চাইলে অশ করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের ফাইবার দিয়ে তৈরি করা কুশন, এগুলো আপনারা ফ্রি পাবেন, এটার সাথে কুশন দেওয়া আছে, এটার সাথে কুশনগুলো আপনি ফ্রি পাবেন। এবং আমাদের এই যে সুপার সেটটা, এই সুপার সেটের আমি যদি ম্যাটেরিয়ালটা বলি, আমাদের এই সুপার সেটটা হচ্ছে কাঠের তৈরি, আমাদের এই পুরো স্ট্রাকচার যেটা সুপার ভিতরে যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচার তৈরিতে আমরা প্রসেসউড এবং মেগনি কাঠ ইউজ করছি। আমাদের যে পায়াগুলো করা, পায়াগুলো সবই মেগনি কাঠ, আদার্স কিছু কিছু জায়গা যেমন হাতল বা আদার্স জায়গাগুলো আমরা হচ্ছে প্রসেসউড ইউজ করছি। এই যে সুপার, আপনি যদি মডেলটা আমি আপনাকে বলি, এই সুপার মডেল হচ্ছে SDC 355, এটা আপনার প্রাইস পড়বে 42,400 টাকা। অর্থাৎ আপনাকে কিনলে পুরো টুপি কিনতে হবে। অনেকে আমরা আসলে আলাদা ডিভান চাই, আলাদা সুপার নিতে চাই, সেক্ষেত্রে আমাদের আলাদা মডেলের ডিভান আছে। আপনি যদি এই সেটটা নেন, সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি ডিভান প্লাস সুপার তিন সেটের সুপার চাই অনেকে, এটা দুইটা একসাথে আপনার একটাতে দুইটা আপনার চাহিদা ফিল আপ করতেছে। এরপরে আমরা যদি চাই যে আসলে আমি যদি এইটার সাথে আপনার একটা সেন্টার টেবিল দেখাই, সেন্টার টেবিলটা কিন্তু অনেক সুন্দর প্রজাপতি স্টাইল, অর্থাৎ আপনি সেন্টার টেবিলটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে প্রজাপতির যে বাটারফ্লাই স্টাইল যেটা, সেটা আপনার প্রতিফলিত হচ্ছে, কিছুটা বাটারফ্লাইয়ের পাঙ্খা লাগানো। এইটার আমরা যদি মডেলটা বলি, TCC 305, এটার প্রাইসটা হচ্ছে 10,130 টাকা। এরপরে আমি এটা, অনেকে আমরা কী চাই যে আমার বাসায় আসলে লেদার সোফা চাচ্ছি, আমরা আসলে ফ্যাব্রিক্সটা চুজ করি না, কিংবা অনেকে আমরা অফিসে ভিজিটার সোফা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আপনাদের যারা লেদারের সোফা ইউজ করেন তাদের জন্য সুখবর, আমাদের লেদারের সোফাও আছে। তার ভিতরে আমরা একটা মডেল আপনাকে দেখাই, এই যে সোফা লেদারের সোফাটা দেখতে পারেন, যেটা হচ্ছে 2C লেদারের সোফা, যেটা অনেক সুন্দর একটা মডেল। এবং বাইরেগুলো যেমন কী সমস্যা হয়, লেদারটা আসলে কিছুদিন পর ফেটে যায়, কিংবা লেদারটা ডিসকালার হয়, আমাদেরটা এই প্রবলেমটা আপনার ফেস করতে হবে না। আমাদের এই লেদারটা উন্নত মানের লেদার, এটা আপনার এই প্রবলেমগুলো থেকে অনেকটা রক্ষা করবে। এবং যারা আসলে 2C কম প্রাইসের ভিতর চান, তারা এটা নিতে পারেন, এটা খুবই ভালো হবে, এটা প্রাইসটাও খুবই কম। এটা মডেলটা বলি SDC 303, এটা প্রাইসটা হচ্ছে 12,500 টাকা। এটা আপনারা চাইলে অন পিসই নিতে পারবেন, বা আপনারা যদি চান যে আসলে আমি এটার অধিক পিস লাগবে, সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো। আবার এই লিদারের সোফার ভিতরে যদি চান যে আমি আসলে হাতল সহ আমার প্রয়োজন, সেক্ষেত্রে হাতল সহ আমাদের মডেল আছে। এরপরে যদি আমি আমাদের একটু ভিন্ন টাইপের, অনেকেই চান যে আসলে আমি সোফার কী করতে চাই, সোফার এগুলো আমি হাতে অশ করতে চাই, আমি ড্রাই অশ করতে রাজি না, কিংবা হচ্ছে আমি যাতে সাধারণত ডিপার করলে আমি অশ করতে পারি, অশেবল যেগুলো সেগুলো আসলে চান, আমাদের রিগালের একটা আইটেম হয় আমাদের, যেটা হচ্ছে দেখতেও অনেক সুন্দর, সেই সাথে সাথে আমাদের জিপার সিস্টেমটা করা, যেটা আপনি চাইলে ফ্যাব্রিক্সটা খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন। এই যে সোফাটা দেখতে পারেন, এই সোফাটা অনেক সুন্দর, মডেলটাও হচ্ছে কিছুটা সুন্দর মডেল, যেটা আপনার এই যে এইটা পুরোটাই আমাদের হচ্ছে মেহগুনি কাঠের, এই যে স্ট্রাকচারটা দেখতেছেন এটা পুরোটাই মেহগুনি কাঠের। এবং এই যে পয়েন্টটা দেখতেছেন ডিজাইনটা করা, এই ডিজাইনের জায়গাতে আমরা প্রসেসর ইউজ করছি। এই প্রসেসর ইউজ করার মেন কারণ হচ্ছে আমরা যদি এটাও যদি আমরা হচ্ছে মেহগুনি কাঠ ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু এই মডেলটা তৈরি করতে আমাকে কী করতে হতো, এই পয়েন্টগুলোতে আমাকে জুড়তে হতো, একটার সাথে আরেকটা আমাকে কী করতে হতো, জড়া দিতে হতো, সেক্ষেত্রে আলটিমেটলি কী প্রবলেমটা হতো, একসময় না একসময় এটা সরে যেতে পারতো, কিংবা একসময় না একসময় এটা ফাঁকা হয়ে যেতে পারতো।
এই ধরনের যাতে প্রবলেম না হয় সেজন্য আমরা এটা প্রসেসর ইউজ করে ডিজাইনটা করছি যেজন্য ডিজাইনটা প্লাস আমাদের প্রোডাক্টটা দীর্ঘস্থায়ী হবে এবং সবথেকে বড় কথা আমাদের রিগালের প্রতিটা কাঠের প্রোডাক্টে যেভাবে আমরা হচ্ছে লাইফ টাইম গুণের গ্যারান্টি দিয়ে থাকি এটাও সেম আপনাদের গুণের গ্যারান্টি থাকবে লাইফ টাইম আপনাকে গুণের গ্যারান্টি দেওয়া হবে এবং এটা আরেকটা সবথেকে বড় জিনিস হচ্ছে আসলে আমাদের সবথেকে দুশ্চিন্তার কারণ থাকে আমি সবাই বলেন যে ভাই আমরা আসলে সোফা কিনি বা আমরা যে কোনো প্রোডাক্ট নিই কিছুদিন পরে কি হয় আমাদের সোফাগুলার আসলে এই যে এটা আমাদের ফোমটা ডেবে যায় আবার অনেকেই বলেন যে ভাই আমাদের সোফাটার কি হয় কালারটা ডিসকালার হয়ে যায় কিছুদিন পরে আসলে কালারটা থাকে না আমাদের আবার বার্নিশ করা লাগে কিংবা ফিনিশিংটা ভালো পায় না আমাদের এটা দেখেন আমাদের এটা ফিনিশিংটা খুবই ভালো আমাদের ফিনিশিংটা খুবই ভালো এবং আমাদের এই যে আপনাদের দুশ্চিন্তাটা যে কালারের দুশ্চিন্তা আমাদের এটা আপনার কালারটা কখনোই যাবে না আপনি এই কালারটা কখনো যদি কেকে না তোলেন আলটিমেটলি কালার তো যাচ্ছে না অর্থাৎ আপনার যদি কালারটা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে সৌন্দর্যটা বা আপনার আমাদের যে নতুনত্বটা এই নতুনত্বটা কিন্তু কখনো হারাচ্ছে না আমাদের এই সুপার মডেলটা যদি আপনাকে বলে আমাদের এই সুপার মডেল হচ্ছে HDC 316 এই যে ডাবল সেট সুপার মডেল HDC 316 এবং আমাদের সিঙ্গেল পিস যদি নিতে চান সেক্ষেত্রে ওইটার মডেল হচ্ছে SSC 316 সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা অনেকে আসলে বলি যে ভাই আমরা কি আমাদের একটা টু সিট সোফা লাগবে আমার আসলে আমার বাসায় আসলে অতটা স্পেস নেই আমি 2-to-1 যে সেটটা আমি সেটটা নিতে পারতেছি না কিংবা আমার টু সিট 3 পিস লাগবে বা 2 সিট 4 পিস লাগবে দেওয়া যাবে কিনা বা 1 পিস লাগবে দেওয়া যাবে কিনা আপনাদের জন্য সুখবর আমাদের রিগালে আপনি চাইলে হচ্ছে যে কোনো 1 পিসও নিতে পারবেন এই যে 2 সিটটা আপনি চাইলে অনলি 2 সিট ক্রয় করতে পারবেন 2 সিটের প্রাইস হচ্ছে 22,500 টাকা আপনি যদি আমাদের 1 সিটটা নিতে চান 1 সিটের প্রাইস হচ্ছে 16,500 টাকা আবার আপনারা যদি চান যে আমরা 2 সিট ডাবল নেবো বা 2 সিট 3টা নেবো সেক্ষেত্রেও পসিবল আপনারা চাইলে যে কোনোভাবে আপনাদের আপনাদের সুবিধা মতো আপনারা এটা সিস্টেমেটিক ওয়েতে আপনারা এটা এ করতে পারবেন আপনাদের মতো সিস্টেম করে নিতে পারবেন এবার আপনারা যদি দেখেন যে আসলে সুন্দর একটা সেন্টার টেবিল দেখা যাচ্ছে সেন্টার টেবিলটা আসলে প্রাইসটা কত কিংবা এটা কীভাবে কী করতে পারি এই এই সেন্টার টেবিলটা দেখতে পারেন অন্যগুলো যেমন আপনার গ্লাসটা হচ্ছে সরে যাওয়ার বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকেই বলে যে আসলে আমার বাচ্চা কাচ্চারা বেশি হচ্ছে চঞ্চল তারা আসলে সোফায় বসে অনেক সময় সেন্টার টেবিলে পা দিয়ে ইউজ করে কিংবা সেন্টার টেবিলটা সরে যায় ওই সময় গ্লাসটা পড়বে কিনা আপনাদের জন্য বলি এখানে কিন্তু আমাদের ফ্রেমিং করা অর্থাৎ ফ্রেমিং করা থাকার কারণে আমাদের এই গ্লাসটা আপনার কখনো হচ্ছে এইভাবে সরে যাবে না আদারওয়াইজ আপনি যদি এটা উল্টায় ধরেন সেক্ষেত্রে উল্টায় পড়বে আদারওয়াইজ পড়বে না এবং আমাদের এই সেন্টার টেবিলে যে গ্লাসগুলো ইউজ করে এগুলো আমাদের 8 মিলি টেম্পার গ্লাস ইউজ করা যেগুলো সহজে ভাঙানোর কোনো সম্ভাবনা নাই অর্থাৎ আপনি চাইলে অনলি একটা সেন্টার টেবিল নিতে চাইলে আমাদের কাছে নিতে পারবেন এই সেন্টার টেবিলের মডেলটা বলি TCC 317 এটার প্রাইসটা হচ্ছে 8,200 টাকা আপনাদের যে সোফা সেটগুলো দেখালাম আলটিমেটলি এই সোফা সেটের ভিতরে যদি আপনাদের চুজ নাও হয় বা এগুলো যদি চুজ হয় আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রিগাল এম্পোরিয়াম শিমুলতলা জামগোড়া আশুলিয়া আনোয়ার সিএনজি পাম্পের অপোজিটে আপনারা যদি এর বাইরেও সোফা সেট পছন্দ না হয় আমাদের এর বাইরেও হিউজ আইটেম সোফা সেট আমাদের শোরুমে আছে প্লাস চাইলে আমাদের ওয়েবসাইট regalfurniturebd.com ভিজিট করেন এবং আমাদের যে কোনো সোফা সেট আমাদের চুজ করে দিলে আমরা এটাকে আপনাকে দিতে পারবো আরও আমাদের পরবর্তী আমাদের যে সোফা সেটগুলো আছে সেগুলো এই ফেসবুক আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে